সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন কিন্তু এই বর্ষায় আরও সুন্দর হয়ে উঠেছে। সুন্দরবন ভ্রমণ মানেই একটা রোমাঞ্চকর ব্যাপার, আর সঙ্গে যদি থাকে জমিয়ে খাওয়া দাওয়া, আর যদি সেটা হয় ইলিশ উৎসব। 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে সুন্দরবন। ৪২-এ ক্যানিং লোকাল ছাড়ার কথা ছিল, 5 মিনিট লেট করলো ট্রেন, কিন্তু এখন আমাদের ছেড়ে দিয়েছে। শিয়ালদা থেকে এই ট্রেন ছেড়ে বেরোচ্ছে ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এখন ঠিক 9টা বাজে, আর এখন ক্যানিং এর ট্রেনটা ঢুকছে। আজ সুন্দরবন যাচ্ছি সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। অটো সব দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। গেছি আমাদের সাগর সঙ্গম ট্রাভেলসের অটো। এখন যাচ্ছি মাতলা ব্রিজের উপর দিয়ে সোনাখালি ফেরিঘাটে। বোর্ডের নিচের দিকে ঠিক রয়েছে এখানে রেস্ট করার জায়গা আর লাগেজ রাখার জায়গা, আর তার ঠিক পেছন দিকে রয়েছে কিচেন, আর সাথে সাথে যে লুচি আলু আপনারা নিয়ে নিলে ভালো হবে। লুচি আলুর দম আর সঙ্গে কিন্তু রসগোল্লা রয়েছে। এমন ওই যে ঠিক দূরে তোমরা ব্রিজটা দেখছো, তার নাম কিন্তু বাসন্তী ব্রিজ বা হোগল ব্রিজ, যেটা আমরা কিছুক্ষণের মধ্যে ক্রস করব। হোগল ব্রিজের তলা দিয়ে এখন আমরা পার হচ্ছি। পকোড়া চলে আসছে দাদা, এটা কিসের পকোড়া আছে? প্রন পকোড়া। আর উপরে কি চাট মশলা ছড়িয়ে দিয়েছে? চলে এসে গরম গরম চিংড়ি পকোড়া দাদারা দিয়ে দিচ্ছেন। দেখো আমারটাও হাতে পেয়ে গেছি এখন, আর ওরা তো খাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে চিংড়ি পকোড়া খেতে? দাদা আপনার কেমন লাগছে? খাচ্ছেন পকোড়া তাহলে? এই চিংড়ি মাছের পকোড়ার ভেতরটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, যে দেখো চিংড়ি মাছটা কিন্তু পুরো একদম ফ্রেশ রয়েছে।
কিন্তু আমরা চলে এসেছি গোসাবায়। নেমে গেছি, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা এই গোসাবা ঘাটে নামলাম। গোসাবা ঘাট থেকে গোসাবা বাজার, গোসাবা বাজার থেকে এখন আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। ওখানে গেলে পার্ক মতন আছে আর 5 টাকা করে ওখানে টিকিট, টিকিট দিয়ে সবাই যার যার টিকিট 5 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে ভিতরে। এখান থেকে কতটা দূর হবে? এখান থেকে খুব জলে 2-3 মিনিট লাগবে। এখন কিন্তু বেকন বাংলো গোসাবায় চলে এসেছি আর এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগবে। আমরা কিন্তু 5 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। গোসাবা থেকে এখন আমরা রওনা দিলাম পাখিরালয়ের উদ্দেশ্যে। ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও।